गला खराब हो देख पाम मारिस ना मतलब तु खुली कत दोस्त देख মিলন হবে কত দিন আমার মনের মানুষের শানে ডাঙ্গা ডাঙ্গি মন না খান দেখে ডাঙ্গা ডাঙ্গি বাজার তখন থাকি কতিছেন কাই হে কার গাঁত হাত দিয়ে দেখছেন হাত দিয়ে দেখাও হে মরম না কথা বাদ দিয়ে ঝগড়া ঝাড়ি বাদ দিয়ে মুই একটা খুব মজার একটা কথা আনিস তোরা শুনলে পরে খুশি হয়ে যাইবে আরে শোনো শোনো না শোনো শোনো হে খুব ভালো
তোমাকে আরো সুন্দর হতে হবে, আরো স্মার্ট হতে হবে, আর ভালো ভালো খাবার খাইতে হবে, বুঝতে পারছো? তোমাকে বুঝতে হবে না, আমার অনেক অনেক ঘুম পাচ্ছে, অনেক দামি করে আসছে, আমার ঘুমাইতে হবে। আর ড্যাড, আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই সব সারা খাই না, কিন্তু জাহাঙ্গীরাবাদ বাজার গিয়ে দেখছো নিয়ে আসবো কিছু, এসব এখানে পাওয়া যাবে না, বাইরে থেকে আনতে হবে। আপনি
খাবার মার্ডার কথা বললো কি ঘাটের কথা করলো পানি কুয়া হলে কিছু নেই সব কিছু কথা শোনা আমরা দুইজনে ভাগ করে নেবো, আমরা তো টেকা দেবো না, টেকা দেওয়া নাই না, তোমাকে ভাগ দিনু, মুঝে তোমাকে শেয়ার দিনু। আরে ভাই ভাই আমাদের কাছে তো টাকা নাই, চা নাই, যেগুলো দেখলাম সেগুলো কি ভাই অল্প টাকা, আমরা মনে করো দিনা দিন দিন খাই, আমরা মনে করো ভাই অপর কাছে নাই। এমন শেষা শেষ পেলে তখন বুঝতে পারবেন তাহা দেন নাই, তখন ঠিক আছে, তখন আমরা দেখে নেবো, তখন আমরা দেখে নেবো, দেখে নেবো না, ঠিক আছে, সমস্যা নাই, এখন টাকা নাই, কিন্তু আবার তো খেলবেন নাকি, খেলবেন তো আবার, তখন সেটা দেখা যাবে, তখন আমরাও দেখবো, আমরাও আসতেছি, আবার আসলাম বাজান। হোয়াট ইজ বাজান? বলো ও ও মাই সন, কেন তুমি তুমি কেন ডেকেছো স্টাইল করে বলতে? ও মাই সোল, ও মাই সোল নট দ্যাট, ও মাই সন, ও মাই রয়েছে ডাকছো কেন এইভাবে বলতে? ও মাই সোল, এই বাবাটাকে নিয়ে পারি না তো। ও এদিকে এসো, এদিকে এসো, শোনো, কালকে তো আমি ঢাকায় যাচ্ছি, তো আমি চাচ্ছি যে তোমাকে আমি কিছু শিখায় যাবো, একটু মডার্ন করে যাবো। তুমি তো এখন বাবা অনেক ব্যাকডেটে আছো, তোমাকেও আমি চাই তোমাকে কিছু আপডেট বানাইতে, ঠিক আছে, আর কথাবার্তা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে তোমাকে, ঠিক আছে, আর অতিথি বাড়িতে যদি অতিথি আসে না, তাহলে অতিথি আসলে ডাইরেক্ট ও উল্টা পাল্টা কিছু বলার দরকার নেই তোমাকে, বুঝছো? রে গোলবা, হাই কেমন আছেন আপনি বলো তো, একবার চেষ্টা করো তো। হাই গঙ্গা। হাই বাবা, এটা কি বলতেছো তুমি ওরকম করে বলে? হাই কেমন আছো, কেমন আছেন আপনি, কেমন আপনি? হচ্ছে না, হচ্ছে না বাবা, হচ্ছে না, একটু ভালো করে ড্যাড, ভালো করে আবার বলেন তো, হাই কেমন আছেন? হাই কেমন? গুড গুড গুড, যাক তা হয়েছে, যাই হোক, যাই হোক, এদিকে আসো বাবা, একটু আসো, যাক একটু তোমার শারীরিক দিক থেকে দেখি, আর হাঁটা চলা কিন্তু ওইভাবে করা যাবে, হাঁটা চলা করতে গেলে হাঁটা চলার মতো করে করতে হবে, একদম ভালো হবে, এইরকম ভুঁড়িওয়ালা প্যান্ট নিয়ে হাঁটা চলা করা যাবে না, সুন্দর করে হাঁটা চলা করতে হবে, ঠিক আছে, এইভাবে হাঁটা চলা করবে, এই যে এইভাবে এইভাবে হাঁটা চলা করবে, ঠিক আছে, তুমি এলে
ওভাবে না ওভাবে না হচ্ছে না বাবা হচ্ছে না তোমাকে দিয়ে হচ্ছে না এইভাবে লুক এট মি এইভাবে এবার হাত দিবা এইভাবে কোনো সমস্যা নাই প্র্যাকটিস করতে থাকো আর হচ্ছে ঘরে ল্যাপটপ একটা তোমাকে দিয়ে দেবো কোনো সমস্যা আরে বাজন বাদ দে ল্যাপ তো সব সব আছে আমার বাবা ল্যাপ তো সব না ল্যাপ তো সব না ল্যাপটপ ল্যাপটপ এই যে একটা ফোনের মতো বড় কম্পিউটারের মতো কম্পিউটারের মতো বড় স্ক্রিনে দেখা যায় ল্যাপটপ 4G 4G নেটওয়ার্ক দিয়ে চালায় সেই ল্যাপটপ সেটা তোমাকে কিনে দিয়ে যাব ইন্টারনেট কানেকশন করে দিয়ে যাব বুঝছো সারাদিন টিপবা চালাবা আর মনে করো যে উল্টা পাল্টা খাবার খাবা না সবসময় ফাস্ট কিন্তু এসব তো অনেক টাকার দরকার আরে বাবা এসব চিন্তা করার তোমার কোনো কোনো দরকার নাই আমি আছি কিছুর জন্য কয় লাখ টাকা লাগবে কয় লাখ লাগবে আমি দেবো আমি দেবো তোমার যা লাগবে আমি দেবো এত টাকা তুই কই পেলি আমি তো এত টাকা আমি কোথায় পাই সেটা জানা তোমার কোনো প্রয়োজন নাই যা বলছি সেটাই করো আপডেট হতে হবে এটাই বড় কথা বাবা বুঝছো এই যে তুমি আগের কালের গান শোনো এগুলো গান শোনা যাবে না এই আপডেট গান শুনতে হবে আপডেট ডিজে গান বুঝো ডিজে গান শুনতে হবে তোমার এখন থেকে আরে আমরা সেই শুনে আসতেছি সেই আব্বাসউদ্দিন পল্লিগীতি আব্বাসউদ্দিন কত ধরনের গান শুনে আসছে ওগুলা পুরাতন গান শুনতে পারবো না ওগুলা ওগুলা হবে না বাবা ওগুলা ওগুলা শুনলে তোমাকে কেউ আপডেট বলবে না ওগুলো অনেক আগের গান এগুলো পচে গেছে এখন তুমি ডিজে গান শুনবা এই সময় আমার ফকিরও আসা লাগে আরে বাবা তুমি এই ফকিরদের হাই বলতেছো কি আমি তোমাদের তোমাকে বলছি বাড়িতে কোনো মেহমান আসলে তখন হাই বলতে এই ফকিরের বাচ্চাদের হাই বলে তোমার মস্যরে বাবা সামনে গেল বিপদ আবার পিছনে গেল বিপদ কোন দিক যাবে আপনাদের আমরা ঝগড়া শুনতে আসিনি বুঝছেন বাবা কিছু বলো না কেন আমি তো ওদের ভালো করে চিনি কিছু দিয়ে দাও কেন বাবা আমি কেন কিছু ওদেরকে দিতে যাবো ফকিরের বাচ্চাদের একটু পরে বুঝবা সব বুঝবা আমি ওনাদেরকে কেন টাকা পাঠাবো বাবা কিছুই তো বুঝতেছি না সময় হইলে সব বুঝবা একটু পরে বুঝবা সত্যি কথা বলতে কি মাই সান আমি আমি জানতাম তুমি আমার ছেলে হলে হবে তুমি কখনো এই বইতে বলে ইনকাম করবো না সব জানি বলেই ঢাকায় যদি তোমাকে আমি ধরে দিতাম তখন কেমন লাগতো অনেক চিন্তা ভাবনা করে অনেক জিনিস মাথায় রেখে আমি এই পন্থা অবলম্বন করেছি আমি ওনাদের ভালোভাবেই জানি ভালোভাবেই চিনি ডিসিশন নিলাম যে বাবা হয়ে কেমনি আমি ছেলেকে ধরে দেবো বা আত্মসমর্পণ করবো পুলিশের হাতে সেটা আমিও ভেবেছিলাম তো শেষ পর্যন্ত আমার করার কিছুই নেই কারণ আমিও যদি সমাজের একজন স্বাভাবিক সিভিলের মধ্যে সিভিল সমাজের মধ্যে হই আমি চেয়েছি সমাজটা ভালো হোক আসলে সবারই উচিত সবাই সৎ হিসেবে জীবনযাপন করতে হলে ছেলে হোক মেয়ে হোক অপরাধী সবাই সমান কেউ আইনের ঊর্ধ্বে নয় তো তাই বলে বাবা তুমি তোমার নিজের ছেলেকে নো আইনের আইনের ক্ষেত্রে কখনো ছেলে আর অন্য কেউ আলাদা জিনিস নয় আইন আইন আইনের প্রতি আইন চলবে এখানে আমাদের করার কিছুই নেই হ্যাঁ এটা ঠিক আছে ছেলে হিসেবে তোমার প্রতি আমার যে এক্সপ্রেশন সেটা আছে কিন্তু অপরাধ হিসেবে নয় যাই হোক আমি আর এবার কথা বলতে চাই না একবার কালু কালু মিয়া বলে ডাকো বলবে না আয় চল পালাই চল না একবার
একবার শুধু কাজ করে দেখো বাবা একবার।